আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যে কারোরই মাথা নষ্ট হয়ে যাবে ভাত একটু বেশি ফুরিয়ে যাবে এতে আমার কিন্তু কোনো দোষ নেই এতই টেস্টি হয় এই ভর্তাটা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন কি যে মজা গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খুবই জমে যায় তবে চলুন প্রথমেই ভর্তাটা কিভাবে করতে হবে দেখে নেই এখানে আমি লাউয়ের খোসা নিয়েছি তার সাথে গোটা পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি তিন থেকে চারটা মিডিয়াম সাইজের আর একটা মিডিয়াম সাইজের রসুন ছিলে নিয়েছি চার পাঁচটা শুকনা মরিচ আর সাত থেকে আটটা লাল মরিচ ও সবুজ মরিচ নিয়েছি কাঁচা মরিচ আমি ইচ্ছা করে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি টেস্টি হওয়ার জন্য ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে এখন ফ্রাই প্যানে সব একে একে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর দু তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে এটা আমি চুলাতে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখেন বেশ খানিকটা পানি বের হয়ে গিয়েছে এখন এই পানিটা আমি চেড়ে শুকিয়ে নিব। পাঁচ মিনিট মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি এভাবে আমি আরও মিনিট পাঁচ থেকে সাথে ভেজে নিব চুলাটা মিডিয়াম হিটে রেখেই তাহলে লাউয়ের খোসাটা সেদ্ধ হয়ে যাবে প্লাস মাছটাও খুব সুন্দর ভাজা হয়ে যাবে এখানে আমি ইলিশ মাছের দুইটা টুকরো নিয়েছি আপনার যে কোনো মাছের টুকরো দিয়ে এটা করতে পারেন আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে খুব বেশি সময় ভাজার জন্য আমার লাগেনি দশ থেকে বারো মিনিটে এটা আমি ভেজে নিলাম আর একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন তাহলে ভর্তাটা খেতে আরও টেস্টি লাগবে আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছগুলোকে একটু কাটা ছাড়িয়ে বেছে নিচ্ছি আপনারা অন্য যে কোনো মাছ ঘরে থাকলে যেটা থাকবে সেটা দিয়ে করবেন খুবই টেস্টি হয় তবে ইলিশ মাছেরটা করলে আরও বেশি টেস্টি হয় জন্য আমি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি মাছটা বেছে নিচ্ছি তারপর সব উপকরণ একসাথে আমি পাটাতে বেটে নিব পাটায় করা ভর্তার যে কী স্বাদ এটা কিন্তু আমার ব্ল্যান্ডারে করলে লাগে না এই জন্য আমি সব ভর্তা বেশিরভাগই পাটাতেই করে খাই খুব মজা হয় গরম ভাতে এরকম ভর্তা থাকলে আর কিছুই কিন্তু লাগে না আমি সব উপকরণ একসাথে এভাবে বেটে নিচ্ছি আপনারা যদি পাটাতে করতে না পারেন তাহলে ব্ল্যান্ডারে একটু করে নেবেন আর যদি পারেন পিসনিতেও করতে পারেন এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নিলাম রেডি হয়ে গেল দারুণ স্বাদের ভর্তা এই ভর্তা যদি কেউ একবার খেয়ে থাকেন তবেই বুঝবেন এটার কি স্বাদ একদম ফিদা হয়ে যাবেন গরম গরম ভাতের সাথে যা জমে যায় আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ